ক্ষমতাসীন দল এবং সরকারের দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে দুদকে চিঠি দিয়েছে বিএনপি। ভবিষ্যতে সরকারের দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আরও জানাচ্ছেন মারুফা রহমান। সোমবার দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের মদদে সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে। সরকারের লোকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেন তিনি। প্রত্যেকটি ইস্যু যেগুলো আসছে সেগুলো আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো জাতির কাছে, একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনে আমরা পাঠাবো। আমরা আশা করি যেটা যে শুভবুদ্ধির উদয় হবে, তারা এগুলো তদন্ত করবে এবং জাতির সমস্যাটা তুলে ধরবে। এর পরপরই সরকারের মন্ত্রী ও নেতাদের দুটি দুর্নীতির বিষয়ে দুদককে লিখিত অভিযোগ জানাতে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে চিঠি নিয়ে যান। আইনমন্ত্রী সাহেব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, এই দুজনের কথোপকথনের মধ্য থেকে একটা অত্যন্ত স্পর্শকাতর সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি সংগঠিত হয়েছে বলে প্রমাণিত প্রাথমিকভাবে। আর দ্বিতীয়টা হলো যে ফরিদপুরের জনাব বাবর সাহেব, তার গ্রেফতারের বিষয়টি পরবর্তীতে কি হলো, কি কারণে থেমে গেল বা সে জায়গাটায় কি কাজ হচ্ছে। বিএনপির চিঠির পরিপ্রেক্ষিতে দুদক সচিব জানান এ বিষয়ে বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ দুটি আমাদের রেজিস্টারে রিসিভ করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের যে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা রয়েছে সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে দুদক যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সরকারের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দেয় বিএনপি। মারুফা রহমান, News 24, Dhaka.